বিমা মৃত্যু দাবির 20 লাখ টাকার চেক হস্তান্তর করেছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স। পরিচালনা পরিষদের পরিচালক এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ চেকটি হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংকের প্রয়াত অফিসার আশরাফ আহমেদের স্ত্রীর হাতে। অনলাইনে চেক হস্তান্তর অনুষ্ঠান বঙ্গবন্ধু আশার আলো বিমা দাবি পরিষদের প্রয়াস এ যুক্ত ছিল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এছাড়াও চেক হস্তান্তরের সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল গনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।